আমার প্রথম কমর ব্যথা ইয়া গার ব্যথা ছিল, গার ব্যথা থেকে কমর ব্যথা ছিল, কমর ব্যথা থেকে সারে পাও সরিয়ে গেছে ব্যথা। তো অনেক ডাক্তারে চিকিৎসা করলাম, কোনো কিছু হইল না। আমি উঠতে পারছি না, বসতে পারছি না, ঠিক মতো ফুইতে পারছি না, ঘুমাইতে পারছি না, তাছাড়া অনেক কাজ করতে পারতেছি না। এরপরে আসলাম আর এ ডাক্তারের কাছে, ইউটিউবে দেখে ডাক্তারের কাছে আসছি। আসার পরে আল্লাহ রহমতে মানে আমি অনেক অনেক ভালো, এখন ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারছি। হ্যাঁ, অনেক হাঁটাচলা করতে পারছি। আগের যে ব্যথাগুলো ছিল আপনার, সেগুলো কি এখন আছে? এখন নাই, এখন নাই। স্যারের উদ্দেশ্যে একটাই বলার, আমি অনেক কষ্ট করছি, স্যারের উসিলায় আমি ভালো হয়েছি, স্যারের জন্য আমি দোয়া করি। দর্শক, আমরা আবারও চলে আসলাম আপনাদের সামনে। প্রতিনিয়ত আমরা যেরকম রোগের সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি, আজকেও তেমন একজন পেশেন্টের সাথে আমরা কথা বলবো। বাংলাদেশে এখন লকডাউন চললেও রোগের কিন্তু কোনো লকডাউন নেই। মানুষ এখনও নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং তার জন্যে তারা নানান ধরনের ডক্টরের কাছে ছুটে বেড়াচ্ছে চিকিৎসা সেবার জন্যে। অনেক ডক্টর আছেন যারা এখনও এই লকডাউন, করোনা সব কিছুর মধ্যেও রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তো তেমন একজন ডক্টর ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান, যিনি বিশেষত বাত ব্যথা প্যারালাইসিসের চিকিৎসা করে থাকেন। তো তেমন একজন রুগী ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনযাপনে ফিরে এসেছেন, আজ আমরা তার সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোসাম্মদ আয়শা বেগম। মোসাম্মদ আয়শা বেগম, আচ্ছা। কোথা থেকে এসেছেন আপনি? আমি উত্তরা থেকে এসেছি। উত্তরা থেকে? ম্যাম, যদি একটু আমাদেরকে বলতেন যে আপনার আসলে সমস্যাটা কী ছিল। আমার প্রথম কমর ব্যথা ইয়া গার ব্যথা ছিল, গার ব্যথা থেকে কমর ব্যথা ছিল, কমর ব্যথা থেকে সারে ফাও সরিয়ে গেছে আচ্ছা ব্যথা। তো অনেক ডাক্তারে চিকিৎসা করলাম, কোনো কিছু হইল না, ওষুধ খাইলাম। তারপরে কোনো কিছু ইয়া করতে পারতাছি না। তারপরে ওষুধ খাইতে খাইতে এক পর্যায়ে ইউটিউবে দেখলাম শফিউল্লাহ ডাক্তার। এই সমস্যাটা আপনি মানে মূলত ভুগছিলেন কত বছর ধরে? আজকে এক বছর ধরে এই সমস্যাটা ছিল, ছয় মাস ধরে অনেক বেশি সহতে উঠতে পারছি না। আচ্ছা, মানে এই সমস্যার জন্য আপনার আসলে মানে কী কী সমস্যার সম্মুখীন হতেন? যেমন আপনি ধরেন দৈনন্দিন জীবনে তো আমাদেরকে অনেক রকম কাজ করতে হয়, তো সেই কাজ করতে গিয়ে আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হতো? আমি উঠতে পারছি না, বসতে পারছি না, ঠিক মতো ফুইতে পারছি না, ঘুমাইতে পারছি না, তাছাড়া অনেক কাজ করতে পারতেছি না। আমাদের যে প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারছেন না। আচ্ছা, তারপর কী করলেন? তারপরে এই যে কি করব আর, এরপরে আসলাম আর এ ডাক্তারের কাছে, ইউটিউবে দেখে ডাক্তারের কাছে আসছি। আসার পরে আল্লাহ রহমতে মানে আমি অনেক অনেক ভালো, অনেক সুস্থ। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ঠিকানা আপনি ইউটিউব থেকে নিয়েছেন এবং দেখার পর স্যারের কাছে আসলেন, স্যার দেখে আপনাকে কী বলেছে? স্যার দেখে বলছে আপনার একটা এমআরআই করতে হইব। আমি এমআরআই করলাম, রক্ত পরীক্ষা করলাম, তারপরে দেখে উনি চিকিৎসা নিল। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন এখানে? দশ দিন। দশ দিন? হ্যাঁ, দশ দিন। দশ দিন পর আপনার এখন শরীরের অবস্থা কী? দশ দিন পর এখন আমার শরীর অনেক অনেক ভালো। আল্লাহ, আপনি কি এখন ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, অনেক হাঁটাচলা করতে পারছি। আগের যে ব্যথাগুলো ছিল আপনার, সেগুলো কি এখন আছে? এখন নাই, এখন নাই। আচ্ছা, দশ দিন আপনি ভর্তি ছিলেন, কিন্তু আপনি ফার্স্ট যেদিন ভর্তি হলেন সেদিন থেকে চিকিৎসা ব্যবস্থা যেদিন আপনার শুরু হলো সেদিন থেকে ঠিক কত দিনের মধ্যে আপনি বুঝতে শুরু করলেন যে আমার আসলে যে চিকিৎসা নিচ্ছি তাতে আমার ইম্প্রুভ হচ্ছে? আমি 26 তারিখে ভর্তি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, 26 তারিখ ভর্তি হওয়ার পরে থেকে আমার এই যে থেরাপি দিল, ব্যায়াম করাইলো, এগুলো করার পরে আমি 5 দিনের পরই আমি বুঝছি যে আমি আপনি সুস্থ হতে হচ্ছি। আচ্ছা, ডিপিএসসি হসপিটালের যারা আপনাকে চিকিৎসা দিয়েছেন এবং সব মানে সর্বাক্ষণিক আপনার দেখাশোনা করেছেন, যেমন ডক্টর, নার্স, তারপর হচ্ছে ফিজিওথেরাপিস্ট বা আপনার যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট যারা দিয়েছেন,
তাদের ব্যবহার, তাদের চিকিৎসা সেবা কেমন ছিল? তাদের চিকিৎসা ব্যবহার অনেক ভালো, সবার ব্যবহারই ভালো, সবাই ভালো, অনেক ভালো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে আপনি চিকিৎসা নিয়েছেন, স্যারের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? স্যারের উদ্দেশ্যে একটাই বলার, আমি অনেক কষ্ট করছি, স্যারের উসিলায় আমি ভালো হয়েছি, স্যারের জন্য আমি দোয়া করি। আচ্ছা, আপনি যেরকম অনেকটা বছর আপনার এই ব্যথা সংক্রান্ত কষ্টে ভুগেছেন, এরকম অনেক পেশেন্ট যেমন আপনি ভুগেছেন, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, ঠিক হননি, আবার নতুন করে দেখেছেন, কোথাও গিয়ে মানে গিয়ে চিকিৎসা করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি, আপনি ফাইনালি ডিপিআরসি হসপিটাল বা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ঠিকানা পান এবং তার কাছে এসে আজকে সুস্থ হয়েছেন। তো আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এখনও হয়তো চেষ্টা করতেছে বাট আসলে পাচ্ছে না, বা তারা জানতেই পারেনি যে কোথায় গেলে তারা সুস্থ হবে, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? হ্যাঁ, ওদের উদ্দেশ্যে বলার আছে, ওরা আমি চাই সবাই এখানে আসুক, সবাই এখানে আসলে সুস্থ হইবে আল্লাহ রহমতে, এটা আমার ইয়া। আচ্ছা, সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ডিপিআরসি হসপিটালের যে টোটাল আপনার চিকিৎসা সেবা এবং আপনাকে যেই পরিমাণ আপনি আশা নিয়ে এসেছিলেন সেই আশা আপনার পূর্ণ হয়েছে কি না, এর টোটালের ওপর যদি আপনাকে বলি যে আপনি 100 কত দিবেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আল্লাহ রহমতে 100% 100% 100% আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনলেন ওনার মুখ থেকে যে উনি আসলে 1 বছরেরও বেশি সময় ধরে ওনার ব্যথা সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং কষ্ট সহ্য করতে না পেরে উনি অনেক জায়গায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন, অনেক জায়গায় হয়তো কিছুটা ফল পেয়েছেন, কোনো জায়গায় পাননি। তো ফাইনালি যে উনি আসলে সেই রোগটা থেকে সুস্থ হয়ে ফিরে আসা সম্ভব তেমনটা হয়নি, তো এ নিয়ে উনি যখন খোঁজা শুরু করেন যে বেটার ট্রিটমেন্ট উনি কোথায় পাবেন, সেক্ষেত্রে আপনি উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পান ইউটিউব থেকে, দেন এখানে আসেন এবং স্যারের সাথে কথা বলার পর স্যারের আন্ডারে 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন উনি সম্পূর্ণ সুস্থ। আপনারাও একটু ভাবুন আপনারা কোথায় গেলে সুস্থ হবেন বা কোন ট্রিটমেন্ট আমাদের নেওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, আশা করি আপনারা সুস্থ হতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।